বিশ্বত ঘুরি আহিব নেকি কোভিড সৃষ্ট সেই পরিবেশ? কোভিড সৃষ্ট সেই পরিবেশের কথা মনত পড়লে মন মগজু অস্থির হয়ে পড়ে। এই প্রশ্ন উত্থাপন হয়েছে কারণ চীন দেশত দেখা পাইছে এক অসীম রোগে, শ্বাস প্রশ্বাসজনিত এই রোগে আক্রমণ করেছে শিশুসকলক। একো একোটা স্বাস্থ্যকেন্দ্রত ভর্তি হবলগীয়া হয়েছে 1200 পর্যন্ত শিশু। ভারত সরকারেও সতর্কবাণী জারি করেছে, প্রতিখন রাজ্য সরকারলৈ পত্র প্রেরণ করেছে, চিকিৎসালয় সমূহক প্রস্তুত হয়ে থাকবলে কোয়া হয়েছে, আর সমান্তরালক নিরীক্ষণের ব্যবস্থা সুদৃঢ় করার পরামর্শ কেন্দ্রীয় সরকারে প্রদান করেছে। যদিও চীন দেশে কব বিচাৰিছে ইয়া অচীন রোগ নহয়, ইয়ার প্যাথোজেন অর্থাৎ ব্যাধির কারণ আর কারক অচীন নহয়, কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে সতর্কতা অবলম্বন করা পরিলক্ষিত হয়েছে, তার মাজত ভারতও অন্যতম। WHO চীনের পর আরও তথ্য বিচাৰিছে আর চীনে সেই সমূহ তথ্য WHOক প্রদান করার দিকত আগবাড়িছে। এই রোগের লক্ষণ হয়েছে কাহ, সর্দি, জ্বর, ডিঙির বিষ, ভাগরুয়া অনুভব করা ইত্যাদি ইত্যাদি। যদিও চীনে কব বিচাৰিছে মাইক্রোপ্লাজমা নিউমোনিয়া এই রোগের নাম, মাইক্রোপ্লাজমা অর্থাৎ এক ধরনের ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়ায় হাওফাওত আক্রমণ করে আর এজন ব্যক্তিক রুগিয়া করে তোলে, কিন্তু তথাপিও সতর্কতা ভারতবর্ষে অবলম্বন করা পরিলক্ষিত হয়েছে। আর কেরালা সরকারেও এই দিকত বিভিন্ন পদক্ষেপ লওয়া পরিলক্ষিত হয়েছে। বিশ্বত ঘুরি আহিব নেকি কোভিড সৃষ্ট সেই পরিবেশ? কোভিড সৃষ্ট সেই পরিবেশের কথা মনত পড়লে মন মগজু অস্থির হয়ে পড়ে। এই প্রশ্ন উত্থাপন হয়েছে কারণ চীন দেশত দেখা পাইছে এক অসীম রোগে, শ্বাস প্রশ্বাসজনিত এই রোগে আক্রমণ করেছে শিশুসকলক। একো একোটা স্বাস্থ্যকেন্দ্রত ভর্তি হবলগীয়া হয়েছে 1200 পর্যন্ত শিশু। ভারত সরকারেও সতর্কবাণী জারি করেছে, প্রতিখন রাজ্য সরকারলৈ পত্র প্রেরণ করেছে, চিকিৎসালয় সমূহক প্রস্তুত হয়ে থাকবলে কোয়া হয়েছে, আর সমান্তরালক নিরীক্ষণের ব্যবস্থা সুদৃঢ় করার পরামর্শ কেন্দ্রীয় সরকারে প্রদান করেছে। যদিও চীন দেশে কব বিচাৰিছে ইয়া অচীন রোগ নহয়, ইয়ার প্যাথোজেন অর্থাৎ ব্যাধির কারণ আর কারক অচীন নহয়, কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে সতর্কতা অবলম্বন করা পরিলক্ষিত হয়েছে, তার মাজত ভারতও অন্যতম। WHOই চীনের পর আরও তথ্য বিচাৰিছে আর চীনে সেই সমূহ তথ্য WHOক প্রদান করার দিকত আগবাড়িছে। এই রোগের লক্ষণ হয়েছে কাহ, সর্দি, জ্বর, ডিঙির বিষ, ভাগরুয়া অনুভব করা ইত্যাদি ইত্যাদি। যদিও চীনে কব বিচাৰিছে মাইক্রোপ্লাজমা নিউমোনিয়া এই রোগের নাম, মাইক্রোপ্লাজমা অর্থাৎ এক ধরনের ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়ায় হাওফাওত আক্রমণ করে আর এজন ব্যক্তিক রুগিয়া করে তোলে, কিন্তু তথাপিও সতর্কতা ভারতবর্ষে অবলম্বন করা পরিলক্ষিত হয়েছে। আর কেরালা সরকারেও এই দিকত বিভিন্ন পদক্ষেপ লওয়া পরিলক্ষিত হয়েছে।